এই অঙ্কটি গ্রুপ ডি নয় দশ দু হাজার আঠারো প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে ওকে আর এই অঙ্কটি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কটি তো বলছে একটি সংখ্যা যখন পঁয়তাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তখন সাতশো পঁচিশ হয় তাহলে তো তোমরা দেখো এখানে দেখো সে সেই বের করতে বলছে সংখ্যাটি তা আমরা কী করলাম মনে মনে ধরে নিলাম সংখ্যাটি হলো এক্স সংখ্যাটি কী হলো এক্স ওকে এবার দেখো বৃদ্ধি কত পাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাস দিতে হবে আর কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট তাহলে এক্স ইন্টু পঁয়তাল্লিশ পার্সেন্ট আমি না লিখে কী করলাম পঁয়তাল্লিশ বা একশো করে দিলাম ঠিক না ওকে তাহলে কত পারছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বৃদ্ধি হওয়া বৃদ্ধি হওয়ার পর হচ্ছে কত সাতশো পঁচিশ এখানে সাতশো পঁচিশ লিখে দিলাম ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছি সবাই এবার কাটাকাটি তো দেখি আচ্ছা কাটাকাটি করবো না এ করে দিচ্ছি গুণ করে দিচ্ছি তাহলে এক্স এটা দেখে দেখে লিখলাম এটা পঁয়তাল্লিশ আর এক্স গুণ করলে হবে কত কত হবে পঁয়তাল্লিশ এক্স আর নিচে কত আছে একশো একশো দেখে দেখে লিখলাম এবার এদিকে হবে তোমার সাতশো পঁচিশ ওকে শুধু ক্যালকুলেশন করতে হবে এবার সত্তর হয়ে যাবে এবার শোনো এটা কি আমি যোগ করবো তাহলে লস আগুন তোমার তো একশোই হবে তাহলে এটা একটা গুণ করে দিলাম একশো এক্স একশো এক্স আর উপরে কত আছে পঁয়তাল্লিশ এক্স পঁয়তাল্লিশ এক্স ওকে আর এদিকে তোমার সাতশো পঁচিশ এবার বলো এবার কী হবে এই একশো এক্স আর পঁয়তাল্লিশ এক্স কত হবে যোগ করে একশো পঁয়তাল্লিশ এক্স ঠিক না আর নিচে কত হচ্ছে তোমার একশো কিন্তু নিচে এটা লিখলাম না এটা কণাকণে গুণ করে দিলাম ওকে কোণে গুণ করে দিয়েছি তাহলে সাতশো পঁচিশ ইন্টু একশো গুণ আকারে লিখলাম ঠিক আছে এবার তোমার একশো একশো পঁয়তাল্লিশ এক্স ছিল আমি শুধু এক্স লিখলাম এই একশো পঁয়তাল্লিশটা কোথায় যাবে এই সংখ্যার নিচে চলে যাবে নিচে লিখতে হবে তাহলে নিচে লিখে দিলাম কত একশো পঁয়তাল্লিশ ওকে কাটাকাটি করো এবার কাটাকাটি করো তো দেখি কত হচ্ছে আগে এটা এটা আর এটা কাটছে এটা এটা আমি দেখতেই পাচ্ছি যে এটা পাঁচ দিয়ে পুরোটা কেটে যাবে ওকে পাঁচ দিয়ে কেটে দিলাম তাহলে বলো এক্সিকালটা কত হবে এই পাঁচ আর একশো গুণ করো কত হচ্ছে পাঁচশো ঠিক আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই নাম্বার অপশান